চারপাশে সমুদ্র, মাঝখানে একটি স্থাপনা যার নাম সিল্যান্ড। এটি বিশ্বের সবচেয়ে ছোট দেশ, যে দেশে সব আছে শুধু নেই মাটি। notv.tv-র আজকের পর্বে আপনাদের জানাবো এই ক্ষুদ্র রাষ্ট্রটির ব্যতিক্রমী কিছু তথ্য। তার আগে বলে রাখি, যারা notv.tv রহস্যময় চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট লাল বাটনে ক্লিক করে নিন। আমরা সবাই বিশ্বের সবচেয়ে ছোট দেশ হিসেবে ভ্যাটিকান সিটির নামই জানি, কিন্তু ভ্যাটিকান ছাড়াও আরও একটি দেশ রয়েছে যাদেরকে বিশ্বের অন্য কোনো দেশ স্বীকৃতি না দিলেও এরা নিজেদেরকে একটি স্বয়ংসম্পূর্ণ দেশ বা মাইক্রোনেশন হিসেবে দাবি করে। শুধু তাই নয়, তাদের দাবি অনুসারে এটি বিশ্বের সবচেয়ে ছোট দেশ, যে দেশ আপনার জানা ভ্যাটিকান সিটি থেকেও অনেক অনেক ছোট, যার আয়তন মাত্র 550 বর্গ মিটার। যেখানে দেশগুলোর আয়তন বর্গ কিলোমিটারে হিসাব করা হয়, সেখানে এই দেশের হিসেব আসে শুধুমাত্র বর্গ মিটারে। শুধু তাই নয়, মাটিবিহীন এই দেশটি শুধুমাত্র দুটো বড় বড় ইস্পাতের পাইপের উপর দাঁড়িয়ে আছে। এই দেশটি রয়েছে নিজস্ব পতাকা, পাসপোর্ট, রাজধানী, মুদ্রাসহ রাষ্ট্রীয় সব কিছু। বর্তমানে এই দেশে বসবাস করে মাত্র 57 জন। আপনার কাছে সংখ্যাটি অনেক কম মনে হলেও ঘন বসতিপূর্ণ একটি দেশ সিল্যান্ড। এই দেশের রাষ্ট্রীয় নাম হচ্ছে প্রিন্সিপ্যালিটি অফ সিল্যান্ড। সিল্যান্ডের রাজধানী HM পোর্ট রোথ। এই দেশের ভাষা ইংরেজি। এই দেশের মুদ্রার নাম সিল্যান্ড ডলার। তবে বাইরের কোনো দেশে এই মুদ্রা চলে না, এটাই তো স্বাভাবিক, এক দেশের মুদ্রা আরেক দেশে চলার তো কোনো কারণ নেই। তথাকথিত এই ক্ষুদ্র দেশটিতে একটিমাত্র ঘরে চোখে পড়বে এবং সেটি এই দেশের রাজপ্রাসাদ। রাজপ্রাসাদের উপর দেশটির পতাকা পতপত করে উঠতে দেখা যায়। এই দেশটিতে যেতে হলে ইংল্যান্ডের উত্তর উপকূল থেকে 10 কিলোমিটার সাগরের গভীরে যেতে হবে। চাইলে আপনিও পাসপোর্ট করে ভ্রমণ করে আসতে পারেন দেশটিতে। প্রায় 50 বছর ধরে টিকে আছে সিল্যান্ড। এটি আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটেন কর্তৃক স্থাপিত একটি সমুদ্র বন্দর। প্রথম দিকে একে ডাকা হতো রাফস টাওয়ার। এর কাজ ছিল শত্রু বিমানকে প্রতিহত করা, ইংল্যান্ডের জলসীমায় জার্মান মাইন বসানো পর্যবেক্ষণ করা ও তার সম্পর্কে রিপোর্ট করা। সিলিন্ডের এই অবকাঠামোটি গড়ে উঠেছে একটি বিশাল ডুবন্ত জাহাজের উপরে। 1942 সালে প্রথমে একটি ফেরির ন্যায় বিশাল ভাসমান সমতল জাহাজ নেওয়া হয়। এরপর এর উপরে পাটাতনযুক্ত দুটি কংক্রিটের ফাঁপা টাওয়ার যুক্ত করা হয়। এই দুই টাওয়ারের প্রতিটি উচ্চতা ছিল 7 তলা করে। এর নির্মাণ সম্পূর্ণ হওয়ার পর তিনটি ট্যাগবোটের সাহায্যে একটি রাফ স্ট্যান্ড বালুতটে টেনে নিয়ে যাওয়া হয়। এখানে নিয়ে আসার পর বিশাল সমতল জাহাজটিকে পানিতে ডুবিয়ে দেওয়া হয়, ফলে সেটি উপরের গোটা কাঠামোর ভিত্তি হিসেবে কাজ করে। যুদ্ধের সময় এটি ছিল প্রায় 100 সৈন্যের আবাসস্থল। যুদ্ধ শেষে যখন সিলিন্ডারের প্রয়োজন ফুরিয়ে যায় তখন রয়্যাল নেভি তাদের সমস্ত সরঞ্জাম নিয়ে এখান থেকে চলে যায়, ফলে এই অবকাঠামোটি পরিত্যক্ত হিসেবে পড়ে থাকে কয়েক বছর। এরপর 1967 সালে এখানে একটি অবৈধ বেতার সম্প্রচারকারী দল ঘাঁটি গাড়ে। তবে তারা বেশি দিন টিকতে পারেনি। অবৈধ বেতার সম্প্রচারকারীদের উচ্ছেদ করে রয়বিটস স্থানটি দখল করে নেয়। অর্থাৎ 1967 সালের 2 সেপ্টেম্বর ব্রিটিশ নাগরিক মেজর রয়বিটস এবং তার পরিবার এই জায়গাটির স্বত্বাধিকারী হন। তারপর তারা এটাকে একটি স্বাধীন মাইক্রোরাষ্ট্র হিসেবে ঘোষণা দেন। মানে সিল্যান্ড স্বাধীনতা ঘোষণা করে আজ থেকে 52 বছর আগে। রয়বিটস দখলকৃত এই কৃত্রিম দ্বীপটি ছেড়ে আর কখনোই যাননি। তিনি এর সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নেন এবং একে প্রিন্সিপ্যালিটি অফ সিল্যান্ড নামের এক সার্বভৌম ও স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দেন। তার এই ঘোষণার পেছনে কলকাঠি নাড়েন একজন উকিল, যিনি বেটসকে কীভাবে এটি স্থায়ীভাবে দখল করা যায় সে বুদ্ধি দেন। আসলে এই অবকাঠামোটির অবস্থান আন্তর্জাতিক জলসীমায়, আর পৃথিবীর কোনো দেশেরই এই আন্তর্জাতিক জলসীমার মালিকানা নেই, ফলে যে কেউ এখানে ইচ্ছা করলেই ঘাঁটি গেড়ে বসতে পারে। তাছাড়া এটি ছিল তৎকালীন ইংল্যান্ডের নিয়ন্ত্রিত এলাকার বাইরে, ফলে চাইলেও রয়্যাল নেভি এখানে কোনো হস্তক্ষেপ করতে পারেনি। এভাবে কয়েক বছর বেশ শান্তিতে কেটে যায় নতুন রাষ্ট্রের রাষ্ট্রপতির। এর মাঝে কিছু বিচ্ছিন্ন গ্রুপ ও চোরাকারবারী দল সিল্যান্ড দখল নেওয়ার চেষ্টা করলেও রয়বিটস তাদের প্রতিহত করেন এবং তার এলাকা থেকে তাড়িয়ে দেন। এরপর 1975 সালে সিল্যান্ড থেকে রাজ্যের সংবিধান প্রকাশ করা হয়। ধীরে ধীরে কয়েক বছরের মধ্যে তাদের পতাকা, জাতীয় সঙ্গীত, ডাক টিকিট, মুদ্রা ও পাসপোর্ট চালু করা হয়। সিলিন্ডের জাতীয় প্রতীক ও সিলমোহরের নকশা তৈরি করা হয় সিলিন্ডের জাতীয় নীতিবাক্য ইমার লিবার্টস অনুসারে, যার অর্থ সমুদ্র হতে স্বাধীনতা। এই স্বাধীনতা ঘোষণার ঠিক 10 বছর পর 1978 সালের আগস্ট মাসে রয়বিটস একটি জার্মান ও ডাচ হীরা ব্যবসায়ীর আমন্ত্রণে অস্ট্রিয়া যান। তারা সিলেন্ড ত্যাগ করার কয়েকদিন পর রয়ের কাছ থেকে পাঠানো একটি চিঠি পৌঁছে দেওয়ার নাম করে সিলেন্ডে একটি হেলিকপ্টার অবতরণ করে। কিন্তু অবতরণের সাথে সাথেই তারা রয় কর্তৃক নিযুক্ত তৎকালীন সিলেন্ডের প্রধানমন্ত্রীর সহযোগিতায় গোটা সিলেন্ড দখল করে নেয় এবং মাইকেলকে আটক করে। পরে অবশ্য মাইকেলকে খাদ্য ও পানীয়হীন অবস্থায় 3 দিন একটি কক্ষে আটকের পর একটি লঞ্চে করে হল্যান্ডের একটি দ্বীপে ফেলে রেখে যায়। এই ঘটনার পর পুনরায় পরিবারের সবাই একত্রিত হলে বেটস পরিবার কিছু অস্ত্রশস্ত্র ও জনবল জোগাড় করেন। এরপর তারা সবাই মিলে সিলেন্ড পুনরুদ্ধার অভিযানে রওনা হন। সেখানে পৌঁছানোর পর মাইকেল লুকিয়ে সিলেন্ডের ডেকে
শর্টগান হাতে নেমে পড়েন এবং কয়েক রাউন্ড গুলি ছড়েন। খুব শীঘ্রই সিলেট দখলকারী দল আত্মসমর্পণ করে। তাদেরকে যুদ্ধাপরাধী হিসেবে বহুদিন আটক করে রাখা হয়। পরবর্তীতে তাদের নিজ নিজ দেশ থেকে তাদের মুক্তির আবেদন করা হলে তাদেরকে সেই দেশের কাছে হস্তান্তর করা হয়। এভাবে সিলেট ফিরে পায় তার স্বাধীনতা। অর্থাৎ জায়গাটা খুব ছোট্ট হলেও তার ইতিহাস কিন্তু মোটেই ছোট নয়। বর্তমানে পর্যটন ও বিভিন্ন মিউজিক ভিডিও ধারণের স্থানে পরিণত হয়েছে এই দেশটি। গোটা সিলেন্ডে রয়েছে একটিমাত্র ভবন ও একটি হেলিপ্যাড। বর্তমানে 57 জন মানুষ এখানে বাস করে বলে জানা গেলেও প্রকৃতপক্ষে এখানে মাত্র 4 জন স্থায়ীভাবে বসবাস করেন। ইন্টারনেটে সিলেন্ডের নিজস্ব একটি ওয়েবসাইট রয়েছে, সেখানে সিলেন্ডের নানা স্মারক, ডাকটিকিট, মুদ্রা ইত্যাদি কিনতে পাওয়া যায়। এছাড়াও আপনি চাইলে সিলেন্ডের লর্ড, ব্যারন, কাউন্ট প্রভৃতি পদবি কিনতে পারবেন এখান থেকে। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো মজার তথ্যের ভিডিওতে। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক করুন, আপনার মতামত জানাতে কমেন্টস করুন, আর নিয়মিত এ ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন।